আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটি প্রশ্ন এসেছিল যে কারো দিকে যদি কুদৃষ্টি পড়ে কোনো ছেলের দিকে অথবা কোনো মেয়ের দিকে, আমি কি শুধু আল্লাহর কাছে মাফ চাইলে এই কুদৃষ্টির যে গুনাহ হয়েছে সেখান থেকে মাফ পাবো, নাকি ওই ব্যক্তির কাছেও মাফ চাইতে হবে? এক্ষেত্রে দিক নির্দেশনা হচ্ছে যে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। এখন আপনি যদি তার কাছে মাফ চাইতে যান সেক্ষেত্রে আরও মানে ঝামেলার সৃষ্টি হতে পারে। এই জন্য যেহেতু আপনি তাকে জানান নাই, আপনি নিজে নিজে আপনার ভুল বুঝতে পেরেছেন, এই জন্য খালেস দিলে তাওবা করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর আপনার যে গুণাগুলো, আপনার মনের যে ব্যাপার, আপনি যাকে যার দিকে কুদৃষ্টি দেন এটা আল্লাহ পাকই ভালো জানেন, কাউকে জানানো দরকার নাই। কারণ এই সম্পর্ক শুধু আল্লাহ এবং আপনার মধ্যে, আল্লাহ পাক চাইলে সোজা কথা আপনাকে খালেস দিলে মাফ করে দিতে পারেন। এই জন্য অবশ্যই আপনি আল্লাহর কাছে মাফ চাইলেন, কাউকে সাক্ষী রাখবেন না, কাউকে বলা দরকার নাই। এটা আল্লাহর সাথে আপনি ভালো সম্পর্ক তৈরি করেন, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।